3 দিন পরে মাধবী লতাকে বিপদমুক্ত ঘোষণা করা হলো। ওকে আজ দুপুরে পেয়িং বেডে ফিরিয়ে আনা হয়েছে। ডাক্তার বলেছেন এটাকে ঈশ্বরের দয়া বলা যেতে পারে। পেশেন্টের অবস্থা এমন একটা জায়গায় পৌঁছেছিল যেখানে শতকরা 90% মানুষ বাঁচে না। এখন সময় লাগবে সুস্থ হতে। এই অবস্থায় পেশেন্টকে বিরক্ত করা উচিত হবে না, অথবা অযথা ভিড় কিংবা কোনো রকম উত্তেজনা সৃষ্টি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। ভিজিটার্সরা যেন পেশেন্টের সঙ্গে বেশি কথা না বলে। 4টার অনেক আগে থেকে ওরা ভিড় করেছিল। সৌদামিনী তার স্কুলের শিক্ষিকাদের আসতে নিষেধ করেছিলেন। এই কদিন মহিলা দুবেলা এসেছেন, এতক্ষণ থাকছেন। ডাক্তারদের সক্রিয় রাখতে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। অনিমেষ ওর সামনে দাঁড়ালো। আপনার কাছে আমরা। এই রে, সৌদামিনী হাত নাড়লেন, আপনি আবার ওসব বলবেন নাকি? কৃতজ্ঞতা, ধন্যবাদ, ওয়ার্থলেস ওয়ার্ড, টেক ইট ইজি, মেয়েটা আমার সহকর্মী, তাই এসেছি। আপনাদের কৃতার্থ করার বিন্দুমাত্র বাসনা আমার ছিল না। এখনও ভালোর দিকে, তাই কাল থেকে আর আসবো না। ও যতদিন না কমপ্লিট সুস্থ হচ্ছে ততদিন স্কুলে যেতে হবে না। আর এই হাসপাতালের খরচ আমরা দেখব, আর কিছু বলার আছে? অনিমেষ অপ্রস্তুত হল, সে ম্লান হেসে ধীরে ধীরে মাথা নাড়ল। সৌদামিনী বললেন, আপনি মশায় খুব ফাঁকি দিয়েছেন, বউয়ের অসুখ হলো, হাসপাতালে এলো, আর আপনি কোথায় বসে রইলেন? পরমহংস কাছেই ছিল, বলল, এটা আকস্মিক ব্যাপার, ওর দোষ নেই। সৌদামিনী কাঁধ নাচালেন, যা শেষ ভালো তার সব ভালো, এখন ওকে একটু যত্নে রাখবেন, পরিশ্রম করতে দেবেন না, আর নিজেরা না খেয়ে মেয়েটা যাতে খাই সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার ছেলে জানে ওর মায়ের কথা? না, একটু আগেই তো আমরা জানলাম, তবে জানে যে আজ জানা যাবে। কেমন আছে ও? ভালো, ডাক্তার বলেছে আরো দিন চারেক এরকম শুয়ে থাকতে হবে। সৌদামিনী চশমার কাঁচ মুছলেন। আমি আজকালকার ছেলেদের একদম বুঝতে পারলাম না, যার মা অমন অসুস্থ সে খামোখা আগ বাড়িয়ে ছুরি খেতে যাবে কেন? অনিমেষ কোনো উত্তর দিল না। পরমহংস একটা সিগারেট ধরাল। এই কদিন তার অফিস কামাই হয়েছে, আজ এই মুহূর্তে মনে হচ্ছে কাল থেকে মুক্তি, যেন একটা যুদ্ধ হচ্ছিল এতদিন। জয় ঘোষণা হয়ে যাওয়ার পর আর তার কিছুই করার নেই, হার হলেও যেমন কিছু করার থাকতো না। 4টের সময় ওরা প্রবেশ অধিকার পেল। অনিমেষের বুকের মধ্যে অকস্মাৎ আলোড়ন সৃষ্টি হল। তাকে দেখে মাধবীলতার কিরকম অনুভূতি হবে? ও যদি আচমকা উত্তেজিত হয়ে ওঠে, ঘোরের মধ্যে ওর নাম ধরে ডেকেছে ঠিকই, কিন্তু চেতনায় এলে যদি তার অভিমান উগ্র হয়ে ওঠে? অনিমেষ মনস্থির করতে পারল না। না পেরে পরমহংসকে বলল, তোমরা গিয়ে দেখে এসো, আমি প্রথমে যাব না। পরমহংস কাজ ঝাঁকালো, ওপেন করতে ভয় পাচ্ছ, সেকেন্ড ডাউন নামবে, ঠিক হে, অপেক্ষা করো। সৌদামিনী এগিয়ে গিয়েছিলেন, কি হলো আসুন। পরমহংস পা বাড়াতেই সৌদামিনীর কপালে ভাঁজ পড়ল। কি হলো, উনি আসবেন না? আমরা ঘুরে এলে তারপরে ও যাবে। স্বামী স্ত্রীতে একটু নিরিবিলিতে দেখা হওয়া ভালো, আর আমরা পেশেন্টকে বলবো না যে তার স্বামী এসেছে, একটু সারপ্রাইজ থাকা ভালো, বুঝলেন? পরমহংস বোঝাচ্ছিল। সৌদামিনী কি বুঝলেন তিনি জানেন, মুখে বললেন, যত্ত সব। ভিজিটার্সরা লাইন দিয়ে ঢুকে যাচ্ছে। অনিমেষ দেখছিল সে নিজে কেন প্রথমে যেতে পারল না। শুধুই কি মাধবীলতা উত্তেজিত হবে এই ভয়ে, না তার ভেতরে কোনো অপরাধবোধ কাজ করছিল? অন্তত গত কয়েকদিনে অর্কের পাশে বসে থেকে তার সারাক্ষণ মনে হয়েছে এই জেনারেশনটার কাছে সে হেরে গেছে। জানে হাতে আকাশ কুসুম, যার সঙ্গে মাটির কোনো যোগ নেই সেটা তো আকাশ কুসুমই। আঁকড়ে ধরার জন্য সে চোখ কান বন্ধ করে ঝাঁপিয়ে পড়েছিল পেছনে না তাকিয়েই। তার জন্য মাধবীলতার জীবন দিয়ে দাম দিতে হচ্ছে, এ ব্যাপারে সম্পূর্ণ দায়িত্ব তার।
অর্করা এখন অনেক বেশি বোঝে। ওই বয়সে সে নিজে ওসব কথা চিন্তাও করতে পারতো না, কিন্তু জীবনের রুট দিকটা সম্পর্কে অর্করা যতটা জেনে ফেলেছে এবং তাই নিয়ে যেভাবে কথা বলে সেটা ওই বয়সে তার পক্ষে অকল্পনীয় ছিল। অনিমেষ নিজের পোশাকের দিকে তাকালো, বেশ ময়লা হয়েছে। অন্তত এরকম ময়লা পোশাকে কোনো রোগীর পাশে যাওয়া উচিত নয়। জলপাইগুড়ি থেকে আসার সময় সামনে যা পেয়েছে ঝোলায় ঢুকিয়ে নিয়ে চলে এসেছে। এখানে আসার পর কাছাকাছির বালাই ছিল না। এই কয়দিন খাওয়া দাওয়া সারতে হয়েছে দোকান থেকে কিনে এনে। দুদিন আগে বস্তির একটা মেয়ে এসেছিল দরজায়, অর্ক তখন ঘুমোচ্ছিল। অনিমেষের হাসপাতালে যাওয়ার সময় হয়নি। সকাল 8টা সাড়ে 8টা তখন মেয়েটি জিজ্ঞেস করেছিল, কেমন আছে ও? অনিমেষ তখন জলপাইগুড়িতে একটা চিঠি লেখার কথা ভাবছিল। মুখ ফিরিয়ে মেয়েটিকে দেখে সে অবাক। মেয়েটিকে সে আগে কখনো দেখেনি, কিন্তু মনে হচ্ছিল ওর বিবরণ শুনেছে। উনুনের কারখানায় আড্ডা মারার সময় অনেক গল্প কানে আসত, ভদ্রতা করে ঘাড় নেড়েছিল সে। ভালো, তুমি কে? আমি এখানেই থাকি। ও, অনিমেষ মুখ ফিরিয়ে ভেবেছিল, অর্কের তাহলে পরিচিতি বেশ বেড়েছে, অনেকেই খোঁজ নিতে আসছে। বস্তির লোক তো বটেই, শান্তি কমিটি থেকে দুবেলা জিজ্ঞাসা করে যাচ্ছে কিছু প্রয়োজন আছে কিনা। তবে কোনো মেয়ে এই প্রথম এলো। অনিমেষের খেয়াল হলো মেয়েটি খবর জানার পরও দরজায় দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করল, কিছু বলবে? মেয়েটি ইতস্তত করল, তারপর নরম গলায় বলল, আপনাদের খাওয়া দাওয়া? অনিমেষ অবাক হলো, তাদের খাওয়া দাওয়া নিয়ে মেয়েটি মাথা ঘামাচ্ছে কেন? সে বলল, বাইরে থেকে এনে খাচ্ছি। এ কথা জিজ্ঞাসা করছো কেন? যদি বলেন আমি রেঁধে দিতে পারি। কেন, তুমি রাঁধবে কেন? এমনি। তোমার নাম কি? ঝুমকি। আপনার ছেলে আমাকে চেনে? ও না না, রান্নার কোনো দরকার নেই, তুমি যেতে পারো। অনিমেষ রুর গলায় কথাগুলো বলেছিল। এরকম গায়ে পড়া ভাব তার মোটেই ভালো লাগেনি। মেয়েটি মাথা নিচু করে চলে যাওয়ার পর অনিমেষ দেখল অর্ক তার দিকে তাকিয়ে আছে। সে বিরক্ত হয়ে বলল, ওকে চিনিস তুই? নীরবে অর্ক মাথা নাড়ল, কথা বলল না। কে, কোন ঘরে থাকে? এখানেই থাকে। ওর ইচ্ছে ছিল ক্যাবারের ড্যান্সার হবার, হতে পারেনি। হতভম্ব হয়ে পড়েছিল অনিমেষ। তুই জানলি কি করে? জানি। চোখ বন্ধ করেছিল অর্ক। অনিমেষ আর কোনো প্রশ্ন করতে পারেনি, কিন্তু সে আরো একবার হেরে গেল। তার মনে পড়ল, বাল্যে কিংবা কৈশোরে সে নিজে মহিতোষ কিংবা শরীর শেখরকে কখনোই বলতে পারত না একটা ক্যাবারে ড্যান্সারের সঙ্গে তার পরিচয় আছে। অথচ অর্কের গলা কাঁপল না, খুব সহজ ভঙ্গিতে খবরটা দিল, সামান্য অপরাধ বোধ নেই। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে অনিমেষ মনে মনে স্বীকার করল, আমরা যত আধুনিকতার কথা বলি, বিপ্লবের জিগির তুলি, ঠিক ততটা যোগ্যতা এখনো অর্জন করিনি, এখনো মনের আর ভাঙেনি। অর্কের সহজ ভঙ্গিটা সে এখনো আয়ত্ত করতে পারেনি। অর্কের ক্ষত খুব খারাপ অবস্থায় যেত যদি সেই রাতেই ডাক্তার ডেকে না আনত। বেশ কয়েকটা ইঞ্জেকশন আর ক্যাপসুল গিলতে হয়েছে তাকে। আজ সকালে দেখা গেছে ক্ষত শুকিয়ে গেছে, ব্যান্ডেজ খুলে নিয়ে ক্ষতর মুখ খুলল আর প্লাস্টারে চাপা দেওয়া হয়েছে। এসব করতে অনেক খরচ হয়ে গেছে, এখন কি যে হবে কে জানে। অনিমেষ হেসে ফেলল, আমরা যত বড় বড় কথা বলি না কেন, পকেটে টাকা না থাকলে সেসব এক সময় নিজেকেই গিলে ফেলতে হয়। এই সময় পরমহংসের গলা শুনতে পেল অনিমেষ, ভালো আছে কিন্তু ভীষণ দুর্বল, যা ঝড় গেল মেয়েটার ওপরে। তবে ভাই, মাস্টারনি ওখানে গিয়েও দাবড়ে এসেছে, যাবে তো? ততক্ষণে সৌদামিনী এসে পড়েছেন। যান, কি সারপ্রাইজ দেওয়ার ছিল দিন, তবে এমন দেবেন না যাতে চোখ উল্টে যায়। আমি চলি, এখন তো রোজ আসার দরকার নেই, কাল বিকেলে নিপাকে পাঠিয়ে দেব। যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন,
আপনি যাবেন? প্রশ্নটা পরমহংসকে উদ্দেশ্য করে করলেন। সে সঙ্গে সঙ্গে ঘাড় নাড়ল, না না আপনি এগোন, আমি অনিমেষের সঙ্গে ফিরব। মহিলা চলে যেতেই পরমহংস মুখ ফেরালো। ডেঞ্জারাস মহিলারে, রোজ আমাকে সঙ্গে নিয়ে শ্যামবাজার পর্যন্ত যেতেন জ্ঞান দিতে দিতে। কি জ্ঞান? কেন পুরুষ মানুষদের বিবাহ করা উচিত নয়? দে আর ওয়ার্থলেস, একটা পুরুষ মানুষের চেয়ে ওয়ার্থলেস জীব নাকি পৃথিবীতে আর জন্মায় না। মাথা নাড়ল পরমহংস। একটা হিমেল বাতাস হাসপাতালের ওপর দিয়ে বয়ে গেল। কলকাতায় এখনো শীত পড়েনি, কিন্তু তার তোড়জোড় শুরু হয়ে গেছে। অনিমেষ ক্রাস নিয়ে এসেছিল। পরমহংস যে নির্দেশ দিয়েছে সেই মতো চিনতে অসুবিধে হচ্ছিল না, কিন্তু সিঁড়ি ভাঙতে গেলে প্রাণ বেরিয়ে যায়। আরও খারাপ লাগে সেই সময় যদি কেউ সাহায্যের কথা বলে, মনে একটা জেদ কাজ করে তখন। যত কষ্টই হোক আমি নিজে ওপরে উঠব, কারো সাহায্য না নিয়ে। লম্বা করিডোরে তখন নানান মানুষের ভিড়। দেখতে দেখতে অনিমেষ সেই হলঘরটার সামনে দাঁড়াতেই একটি নার্স তার দিকে কৌতূহলী চোখে তাকালো। হয়তো তার ক্র্যাশ দুটোর জন্যই এই কৌতূহল। অনিমেষ তাকে বিছানার নম্বর বলতেই মেয়েটি বলল, আসুন আমার সঙ্গে। একদম কোণের একটি খাটে যে শুয়ে আছে সে কি মাধবীলতা? মেয়েটি মিষ্টি হেসে চলে যেতে যেতে অনিমেষ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বুক অবধি সাদা চাদরে ঢাকা, কাগজের মতো সাদা মুখ, চোখ বন্ধ। শরীরের আদল দেখে মনে হবে চাদরের নিচে 13 বছরের কিশোরী শুয়ে আছে। অনিমেষের বুকের ভেতরটা কেমন দুমড়ে গেল। মাধবীলতার মুখের সমস্ত সুস্থতা যেন কেউ খোবলে তুলে নিয়েছে, শুধু হাড়ের ওপর চামড়া টাঙানো। অনিমেষ ধীরে ধীরে ব্যবধান কমালো। বিছানার পাশে টুল রয়েছে, খুব সন্তর্পণে সেই টুলটায় বসে ক্র্যাশ দুটোকে বিছানায় ঠেস দিয়ে রাখলো সে। মাধবীলতা তখনও জানে না কেউ তার পাশে এসে বসেছে। দু চোখ বন্ধ করে স্থির হয়ে শুয়ে আছে সে। অনিমেষের খুব ইচ্ছে করছিল হাত বাড়িয়ে ওর চিবুক কপালে স্পর্শ করে। তার পাশের বিছানা ঘিরে অনেক মানুষের ভিড়, তারা তাদের প্রিয়জনের সঙ্গে কথা বলছে। অনিমেষ চুপচাপ বসে রইল। মাধবীলতার দিকে তাকিয়ে থাকতে থাকতে শুধু ক্ষরণ হচ্ছিল তার ভেতরে। অদ্ভুত এক আবেগে সমস্ত শরীর থরথরিয়ে কাঁপছে। দুটো হাত দুপাশে নেতিয়ে রয়েছে, চাদরের আড়াল ছেড়ে বেরিয়ে রয়েছে সামান্য। এত সাদা হাতের তেলও আগে কখনো দেখেনি অনিমেষ। অত্যন্ত লোভীর মতো কিংবা কাঙ্গালের মতো সে ধীরে ধীরে মাধবীলতার আঙ্গুল স্পর্শ করল। আঙ্গুলগুলো কেঁপে উঠল সামান্য। অনিমেষ ধীরে ধীরে হাতটা নিজের দু হাতে তুলে নিল। শীতল হাত নিজের উত্তাপের মুঠোয় পূর্ণ মায়ায় ধরে রাখতে চাইল সে। আর তখনই ধীরে ধীরে চোখ মেলল মাধবীলতা। যেন অনেক অনেক দূর থেকে তাকাচ্ছে সে, দৃষ্টি অস্বচ্ছ, যেন স্পষ্ট চোখে সে কিছুই দেখতে পাচ্ছে না, অথচ প্রাণপণে লক্ষ্য বস্তুকে চিনতে চেষ্টা করছে। অনিমেষ বুঝতে পারল, পেরে কিছু বলতে গিয়ে আবিষ্কার করল তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। আচমকা গলায় যেন স্বর আটকে গেছে, সে ঢোক গিলল। তারপর ধীরে ধীরে হাতখানা বিছানায় নামিয়ে দিতেই মাধবীলতার আঙ্গুল তার হাত আঁকড়ে ধরল। শরীরের সমস্ত আলোড়ন মুহূর্তেই দিঘির মতো। অনিমেষ চোখে চোখ রাখল। ঈশ্বর মানুষকে যা দেন তার চেয়ে অনেক বেশি কেড়ে নেন। হয়তো মানুষের অতটা পাওনা ছিল না এবং কিছুকাল বাড়তি ভোগ করায় তাকে গুণগার করতে হয়েছে। স্বাস্থ্য সৌন্দর্য সাদা কাগজের মতো, যে কোনো মুহূর্তে ঈশ্বরের ইচ্ছায় তা কালি দিয়ে ঢাকা হয়ে যেতে পারে, কিন্তু মানুষের হাতে একটি ব্যাপারে ঈশ্বরের পরাজয় ঘটে যায়। সব ফিরিয়ে নিলেও একটি জিনিসে তিনি কিছুতেই হাত বসাতে পারেন না, সেটি হলো মানুষের হাসি। সব হারিয়েও কোনো কোনো মানুষ সেই হাসির দ্যুতিতে তার হারানো রূপ ঢেকে দিতে পারে। চট করে সে উঠে আসতে পারে স্বমহিমায়।
এই মুহূর্তে মাধবীলতা তাই পারল। তার অসুস্থ পাণ্ডুর মুখে হঠাৎ ভোরের আলো খেলে গেল। অনিমেষের মনে হলো অনেকদিন পরে সে স্নিগ্ধ হলো। এই হাসি এক লহমায় অনিমেষের সব অপরাধ বোধ মুছিয়ে দিল। সে পরম মমতায় মাধবীলতার হাত আঁকড়ে ধরল। বালিশে এবার গালের এক পাশ চাপা, রুক্ষ চুল আগোছালু, স্থির চোখে মাধবীলতা ঠোঁট নাড়ল, কেমন আছো? ঘাড় নেড়ে ভালো বলতে গিয়ে আড়ষ্ট হলো অনিমেষ। এই প্রশ্নটা কার করা উচিত ছিল? মৃত্যুর অন্ধকার থেকে ফিরে এসে কেউ জিজ্ঞাসা করতে পারে পৃথিবীর মানুষ কেমন আছে, কিন্তু উত্তর দেওয়া দরকার, আমি ভালো আছি, তোমাকে অসুস্থ দেখে আমার ভালো থাকা কমেনি। কথাটা হয়তো অনেকটাই সত্যি, কিন্তু এই মুহূর্তে বলা কি যায়? কি হলো? মাধবীলতার গলার স্বরে দুর্বলতা মাখানো। অনিমেষ হাসার চেষ্টা করল। এই হাসিতে যেন অনেক উত্তর দেওয়া যায়। তারপর দৃঢ় গলায় বলল, খুব কষ্ট হচ্ছে। নিঃশব্দে ঘাড় নেড়ে না বলল মাধবীলতা। তার হাত তখনও আঁকড়ে ধরেছে অনিমেষকে, চোখ জড়িয়ে রেখেছে অনিমেষের মুখ। তারপর আবার সেই প্রশ্ন, বললে না, কেমন আছো? অনিমেষ এতটা ভাবেনি, সে এবার নিচু গলায় বলল, বোঝো না কেমন থাকতে পারি। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ হয়ে গেল, মুখের সব আলো নিভে গেল, যেন আচমকা আকাশের সব দরজা বন্ধ হয়ে গেল। অনিমেষ চোরের গলায় জিজ্ঞাসা করল, কি হলো লতা? ততক্ষণে দু চোখ ছাপিয়ে জল গালে নেমেছে। মাধবীলতা ভেজা গলায় বলল, কিন্তু দোষ আমার। কিসের দোষ, কি দোষ? অনিমেষের মাথা এলো না প্রথমে, সে আরো একটু ঝুঁকে বলল, কেঁদো না, এখন কাঁদলে শরীর খারাপ হবে। সাদা ঠোঁট কামড়ালো মাধবীলতা নিজেকে স্থির করতে। আমি তোমার কাছে বড্ড বেশি চেয়েছিলাম, তাই ঈশ্বর আমাকে এরকম শাস্তি দিলেন। তুমি আমার কাছে কিছুই চাওনি লতা। চেয়েছিলাম, তুমি জানো না। তুমি আর কথা বলো না, ঠিক আছে, কিছু হবে না। সে কোথায়? অনিমেষ ইতস্তত করল, ওর শরীরটা খারাপ বলেই আমি আসতে নিষেধ করেছি। শরীর খারাপ, কি হয়েছে? চোখ খুলল মাধবীলতা এবং উদ্বেগের ছাপ খোদাই হয়ে গেল তার সারা মুখে। এমন কিছু না, সামান্য জ্বর। ও, আমার জন্য খুব করেছে ছেলেটা। বা মায়ের জন্য ছেলে করবে না, সবাই করে। মাধবীলতা আবার চুপ হয়ে গেল। অনিমেষের অস্বস্তি হচ্ছিল, যে কোনো কথা মাধবীলতা হঠাৎ একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দেয় যে তার জবাব দেওয়া যায় না, কিংবা দিতে গেলে নিজেকে খুব খেলো বলে মনে হয়। মাধবীলতা তার কাছে কি চেয়েছিল তা সে জানে না। টাকা পয়সা কিংবা অন্য কিছু কোনোদিন সে চায়নি। যদি ভালোবাসার কথা ওঠে তাহলে সে ওকে কম ভালোবাসেনি। তাহলে কাঁদছ কেন? অনিমেষ চমকে মুখ ফিরিয়ে দেখল অর্ক তার পেছনে দাঁড়িয়ে মাধবীলতাকে প্রশ্ন করছে। মাধবীলতা চোখ খুলে ছেলেকে দেখে অবাক হয়ে গেল। কই, কাঁদছি কে বলল? দ্রুত পায়ে অর্ক বিছানা ঘুরে মাধবীলতার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তারপর আঙ্গুলের ডগায় গালের ভেজা জল মুছে নিল। চোখ থেকে জল বের হলে তাকে কান্না বলে। তুই কেমন আছিস? ভালো, আমি কখনো খারাপ থাকি না। তোর নাকি জ্বর হয়েছিল? ঠিক জ্বর নয়। তারপর অনিমেষের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তুমি তো বলনি মাকে আজ দেখতে দেবে। আমিও জানতাম না, এখানে এসে শুনলাম। অনিমেষের বলতে ইচ্ছে করছিল যে অর্কের আজই আসা উচিত হয়নি, আর একদিন রেস্ট নেওয়া দরকার ছিল, কিন্তু কথাটা সে বলতে পারল না। দু হাতে মাধবীলতার গলা জড়িয়ে ধরেছিল অর্ক। জানো, আমরা ভয় পেয়েছিলাম যে তুমি হয়তো আর বাঁচবে না। মেয়েদের কি অত সহজে মরণ হয়? কেন, মেয়েরা কি? মাধবীলতা হাসল, পাগল, তোর চেহারা কি হয়েছে দেখেছিস? যা বাবা, নিজের দিকে তাকিয়ে দেখো, ফ্রক পরলে ক্লাস সিক্সের মেয়ে মনে হবে। ও, আজ যে কি ভালো লাগছে না আমার। হঠাৎ মনে হলো আজ তোমাকে দেখতে পাবো, মনে হতে চলে এলাম।
এই সময় নার্স এগিয়ে এলো। বাস আজকের মতো ছেড়ে দিন, ওকে আর কথা বলাবেন না। অর্ক উঠতে যাচ্ছিল, মাধুরীলতা ওর হাত ধরল, আর একটু থাক না। নার্স বলল, না থাকলেই কথা বলবেন। মাধুরীলতা বলল, না আর কথা বলবো না, শুধু একটু বসে থাকুক। ঠিক আছে, 5 মিনিটের বেশি নয়। নার্স চলে গেলে অর্ক আবার বসল, তারপর ধীরে ধীরে মাধুরীলতার কপালে গালে হাত বুলিয়ে দিতে লাগল। অনিমেষের কিছুই করার নেই, সে অপলকে এই দৃশ্য দেখছিল। সে নিজে কখনো মাধুরীলতার এত কাছে যেতে পারেনি। 5 মিনিট হয়ে গেলেই অর্ক কথা বলল, তুমি তাড়াতাড়ি ফিরে চলো, তোমাকে না পেলে আমার কিচ্ছু ভালো লাগে না।